আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হাতে থাকা ইভিএম এর সর্বোচ্চ ব্যবহার করতে চায় ইসি। বিএনপির আন্দোলন নেতাদের মধ্যে সীমাবদ্ধ বলেন ওবায়দুল কাদের। এদিকে প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগদখল না করতে বিদিশাকে চিঠি। সরকার হঠাৎই আন্দোলনে বিকল্প নেই বলেন গয়েশ্বর। আগে ছাত্র নকল করতে এখন শুনে শিক্ষকরা করে বললেন নজরুল। আওয়ামী লীগের আমাকে ভয় পাওয়া স্বাভাবিক বলেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হাতে থাকা ইভিএম এর সর্বোচ্চ ব্যবহার করতে চায় ইসি। নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার প্রকল্প স্থগিত হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের হাতে থাকা ইভিএম গুলো সর্বোচ্চ ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন ইসি। ইসি সূত্র জানায় 2018 সালে তারা যে 1.5 লাখ ইভিএম কিনেছিল সেগুলোর কতটি ব্যবহার উপযোগী আছে তা যাচাই বাছাইয়ের কাজ করছে কমিশন। এটা শেষ হলে বলা যাবে আগামী সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএম ভোট করা সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150টি আসনে ইভিএম ভোট করার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। তাদের হাতে এখন 1.5 লাখ ইভিএম আছে, এর মধ্যে অনেকগুলো ব্যবহারে অনুপযোগী। ইসি বলে আসছে হাতে থাকা ইভিএম দিয়ে 60-70টি আসনে ভোট করা সম্ভব হবে। তবে কতটি আসনে এই যন্ত্রের মাধ্যমে ভোট করা সম্ভব তা হবে সুনির্দিষ্টভাবে এখনও বলতে পারছে না ইসি। ইসি বলে আসছে হাতে থাকা ইভিএম দিয়ে 60-70টি আসনে ভোট করা সম্ভব হবে, তবে কতটি আসনে এই যন্ত্রের মাধ্যমে ভোট করা সম্ভব হবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছে না ইসি। ইসি আরও 2 লাখ ইভিএম কিনতে 8,711 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল, কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় এ প্রকল্প আপাতত স্থগিত রাখা হচ্ছে। সরকার এই সিদ্ধান্ত ইসিকে জানিয়েছে পরিকল্পনা কমিশন। নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে বড় ধরনের বিতর্ক আছে। ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল ভোটে এই যন্ত্রের ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে নতুন ইভিএম কেনা আপাতত স্থগিত রাখা হলেও রাজনৈতিক বিতর্কের মুখে ইভিএম এর ব্যবহার থেকে পিছু হচ্ছে না ইসি। এক্ষেত্রে তাদের যুক্তি এই যন্ত্রের মাধ্যমে ভোট হলে কারচুপি সম্ভব নয়। নির্বাচন কমিশনের মোহাম্মদ আহসান হাবিব খান প্রথম আলোকে বলেন, আমাদের কাছে যতগুলো কার্যক্ষম ইভিএম আছে তার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করব। এই লক্ষ্যে মজুদ থাকা ইভিএম এর কোয়ালিটি চেক করা ইতিমধ্যে শুরু হয়েছে, সবকিছুই রোডম্যাপ অনুযায়ী করার পরিকল্পনা রয়েছে। বিএনপির আন্দোলন নেতাদের মধ্যে সীমাবদ্ধ বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণঅভ্যুত্থান নয়, গণ আন্দোলনে ঢিউ তুলতে পারেনি বিএনপি। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, তার নেতাদের মধ্যে সীমাবদ্ধ। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার 24 জানুয়ারি সকালে রাজধানীর বক্সিবাজারের নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, 1969-এর গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইল ফলক। বিএনপি 7ই মার্চ, 7ই জুন, 14ই এপ্রিল, 10ই জানুয়ারি, 24 জানুয়ারি মানে না, পালন করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 71-এর স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শাজাহান খান, ডক্টর মোস্তফা জামাল, মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, সদস্য সচিব হাজী মোহাম্মদ সেলিম সহ কেন্দ্রীয় মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগ দখল না করতে বিদিশাকে চিঠি। পুত্র সাদা শাহাদাত যারা পেরিকে দেখভালের জন্য প্রয়াত এরশাদ গঠন করেছিলেন, হুসেন মোহাম্মদ এরশাদ গঠন করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। আর ট্রাস্টির সম্পদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক দখল করে আসছে বলে অভিযোগ করেছেন বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। রোববার ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি বিদিশাকে ভোগ দখল না করার জন্য চিঠি দিয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ড। চিঠিতে বিদিশার উদ্দেশ্যে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে হুসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের রেজিস্টার
দলিলে উল্লেখিত তফসিলে বর্ণিত স্থাবর অস্থাবর সম্পত্তি কোনো কিছুই আপনি ভোগ দখল ও ব্যবহার করিতে পারিবেন না, যা আপনি সম্পূর্ণভাবে অবগত আছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও জোরপূর্বক প্রেসিডেন্ট পার্কে অবস্থান ও তফসিলি বর্ণিত গাড়িসমূহ, যাহার নাম্বার ঢাকা মেট্রো খ 17-30, 46, ঢাকা মেট্রো গ 21-31-64, ঢাকা মেট্রো চ 11-68-75, ঢাকা মেট্রো চ 15-66-65, ঢাকা মেট্রো গ 42-41-37, যাহা আপনি ও আপনার দলীয় লোকজন ব্যবহার করে আসছেন, যাহা সম্পূর্ণভাবেই বেআইনি। উক্ত গাড়িসমূহের মাধ্যমে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলেও তার দায় দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে, ট্রাস্ট কর্তৃপক্ষের দায়ভার গ্রহণ করিবে না। অতএব উপরোক্ত বিষয়ের আলোকে প্রেসিডেন্ট পার্ক ও গাড়িসমূহ ব্যবহার না করার জন্য আপনাকে অনুরোধ করা গেল, অন্যথায় আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিঠি ইতিমধ্যে বিদেশ সিদ্দিকীর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে জানিয়ে দিয়েছেন কাজী মামুনুর রশিদ। রোববার কাজী মামুনুর রশিদ স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকার হঠাৎ আন্দোলনে বিকল্প নেই বললেন গয়েশ্বর। সরকার হঠাৎ আন্দোলনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার 30 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় গয়েশ্বর বলেন বর্তমান সরকার এদেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, মানুষের কথা বলার কোনো অধিকার নেই, টপ আমলের উদ্যোগতিতে মানুষের কষ্টের শেষ নেই, দুর্নীতিতে এই সরকার শীর্ষে, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এই সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে তাদের বিদায় করতে হবে, এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই, সবাইকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে, আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রিয়াজউদ্দিন নসু, কাজী রনকুল ইসলাম টিপু, যুবদলের গোলাম মাওলা শাহীন। আগে ছাত্ররা নকল করতে, এখন শুনে শিক্ষকরা করে বলে নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশের উন্নয়নের জোয়ার চলছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উন্নয়ন বলতে সরকার কি বোঝাতে চায়? আইয়ুব খানও উন্নয়ন করেছেন, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের, যারা হাজার হাজার লাখ কোটি টাকা লুট করেছে তাদের উন্নয়ন হয়েছে, কোভিডের মধ্যেও তারা বিদেশে টাকা পাচার করেছে। তিনি বলেছেন আগে শুনতাম ছাত্ররা নকল করত, এখন শুনি শিক্ষকরাও নকল করে। আগে ভোট হতো দিনে, এখন হয় রাতে। আগে মানুষ থাকতো ফার্স্ট হোমে, এখন থাকে সেকেন্ড হোমে। আগে শুনতাম গুলশান বনানী, এখন শুনি বেগমপাড়া। এই উন্নয়নে আমরা বাস করছি। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররণী মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। আওয়ামী লীগের আমাকে ভয় পাওয়া স্বাভাবিক বললেন রুমিন ফারহানা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির সাবেক সংরক্ষিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগ ভয়ে কাঁপছে, তারা এখন ছায়া দেখলে ভয় পায়, সেখানে আমাকে ভয় পাওয়াটা স্বাভাবিক কিছু না। ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাই লাসনের আসন্ন উপনির্বাচনে নির্বাচনী এলাকায় রুমিন ফারহানাকে প্রতিহত করার ঘোষণার প্রক্রিয়ায় তিনি মুঠোফোনে জাগো নিউজকে এই কথা বলেন। শুক্রবার 20 জানুয়ারি বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভা শেষে রুমিনকে প্রতিহত করার বিষয়টি সাংবাদিকদের জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।